দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো হুম দেখা যাচ্ছে হুম চলো আচ্ছা দেখো তোমার আমরা আগের দিনে কম্পিটেশান অ্যালজাবটা পড়াচ্ছিলাম তাই তো বেশ কিছু কিছু কম্পিটেশন রিলেশান আমি বলে দিয়েছিলাম এবং দু একটা জিনিস করতেও দিয়েছিলাম হ্যাঁ তোমরা প্রবলেমগুলো কিন্তু করে নেবে হ্যাঁ আচ্ছা আজকে তারপরে যে জিনিসটা আমরা করবো বলেছিলাম আর কি সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে মূলত যেটা আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে যে আর ইম্পর্টেন্ট থিওরেম যেটা বেসিক্যালি মানে খুব খুব ইম্পর্টেন্ট আর কি সেটাকে আমি স্টেট করবো এবং প্রুভ করব থিওরেমটাকে বলে নিই তাহলে তোমার সুবিধা হবে আর তার আগে একটু জিজ্ঞেস করে নিই মানে আগের দিনে কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও আগে আগের দিন কি কোনো সমস্যা আছে পড়াশোনায় আচ্ছা ঠিক আছে সেই তো বাকি তো সব ঠিক আছে জিপান নে তা ঠিক আছে আচ্ছা তোদের কি স্যারের ক্লাস শেষ করে দিয়েছে কন্টামে না স্যার এখনো বাকি আছে ছ তারিখে ক্লাস মানে শেষ হওয়ার কথা ছিল কিন্তু আবার এক্সটেন্ড করে দিয়েছে আচ্ছা তো তোদের ক্লাস শেষ কবে মানে এই ফেব্রুয়ারিতে না তোর বেরিয়ার পরই ছ তারিখ ছিল ছ তারিখ ছিল কিন্তু মানে সিলেবাস অনেক বাকি অনেক সাবজেক্টের অনেক আহ ক্লাস এক্সস্টেন্ড করে দিয়েছে না মানে স্যারের তো ধর বেরিয়ার প্রবলেম পর্যন্তই তোদের মোটামুটি সিলেবাস এ আছে সেই পর্যন্ত স্যার করেছে তো দেখলাম কালকে ক্লাস নেবেন বলেছেন যাই না ঠিক মানে আজকে যেমন ছিল নাই নি স্যার আসেন নি স্যার তাই সেটা খারাপ ছিল হুম আর অ্যাটমিক স্ট্রাকচার তো শেষ করে দিয়েছে অ্যাটমিক স্ট্রাকচার তো নিদালিকে এটা পাঠিয়ে তাতে তো মোটামুটি বুঝতে পারলাম ওইখানেই মোটামুটি শেষ করি হ্যাঁ আর আজকে নেবে বলেছে বলতো আচ্ছা স্যার আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি একটা ইম্পর্টেন্ট থিওরেম সেই থিওরেমটা আমরা স্টেট করবো এবং প্রুভ করব হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন For two operators to have simultaneous eigenfunctions, is that they must commute.

ঠিক আছে এবার আমি কেমন করে দেখাবো একটু দেখো আসলে এইখান থেকে আমি যে কাজটাকে করব সেটা হচ্ছে এই যে মানে শুধু প্রুফ তো নয় তার সঙ্গে সঙ্গে আমরা কনস্ট্যান্ট অফ মোশন এবং কমপ্লিক্স ক্যারেক্টারাইজেশন অফ স্টেট বলতে যেটা বোঝায় সেইটা আমরা করব আর কি তাহলে চলো প্রুফটা করা যাক আচ্ছা প্রুফটা করার জন্য তোমার দু দিক থেকে জিনিসটাকে প্রুফ করতে হবে প্রথমে কন্ডিশন নেশা খাদি দেখাতে হবে তারপরে কন্ডিশন সাফিসিয়েন্ট দেখাতে হবে আচ্ছা কন্ডিশন নেশা দেখানোর জন্য আমি কি করব দেখো মানে টু শো দ্যাট দ্য কন্ডিশন ইজ নেসেসারি আমি কেমন করে এগোচ্ছি ধর আমি বললাম যে লেট সাই ইজ এ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ টু মেকানিক্যাল অপারেটরস

ঠিক আছে তাই এটা তোমার বলে দেওয়া আছে আচ্ছা এবারে যদি এটা হয় তাহলে যে এবি কমিউট করছে সেটা তোমাকে দেখাতে হবে নাও দেখো এ বি এ যদি এর উপরে কাজ করে তাহলে প্রথমে বি সাই এর উপরে কাজ করবে তারপরে এ সাইয়ের উপরে কাজ করবে তাহলে এ বি সাই মানে কত বিটা ইনটু সাই টাকা বাইরে বেরিয়ে গেল এটা এসআই হলো কেন এটা লিখতে পারলে কারণটা যে এ যেহেতু কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার তাহলে এ অবশ্যই লিনিয়ার অপারেটর হবে আর কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার করে লিনিয়ার হয় সেই জন্য তুমি জাস্ট এখানে যে বিটাটাকে তুমি এর আগে করতে পারলে বিটা আবার এসাই মানে সাই তাহলে এটা তোমার দাঁড়ালো ধর এটা তোমার এক নম্বর ইকুয়েশন এটা আবার দেখো এখেন তুমি যদি বি এটা সাই এর উপরে কাজ করে তাহলে অপারেটর হলো এটা সাই এর উপরে কাজ কর মানে আলফা ইন্টু সাই আলফাটা বাইরে বেরিয়ে গেল বি সাই হলো এটাও কেন লিখতে পারলে ইজ এ লিনিয়ার অপারেটার এটা আলফা বি সাই এর উপরে কাজ করলে বিটা দেয় ইন্টু সাই দেয় এটা ধরো তোমার দু নম্বর ইকুয়েশন তাহলে ডান দিকটা দেখো দুটো ইকুয়েশন থেকে ফর্ম ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু দেখো রাইট হ্যান্ড সাইডটা দু সমান হ্যাঁ মানে ওখানে বিটা আলফা সাইড আর আলফা বিটা সাইড আলফা বিটা কিন্তু নাম্বার এবং রিয়েল নাম্বার আলফা বিটা বিটা আলফা কিন্তু সমান তার মানে ফর্ম ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু কি পেলে তুমি এ বি সাই ইকাল টু বি এ সাই হলো অর তুমি লিখলে এ বি মাইনাস বি এ ইকাল টু জিরো এবু জিরো এটা দ্যাট ইজ এন্ড বিমিউট উইথ ইচ আদার তা নেসেসারি কন্ডিশনটা তুমি পেয়ে গেলে যে দুটো অপার দিলে কোনো একটা ফাংশন যদি এব দুজনেরই আইগেন ফাংশন সব কিন্তু আলফা অ্যান্ড বিটা তাহলে করসপন্ডিং অপারেটর গুলো কমিউট করছে আচ্ছা এবারে এটা তো কন্ডিশন নেসেসারিটা তুমি দেখাতে পারলে আর কন্ডিশন সাফিসিয়েন্টটা তুমি কি করে দেখাবে নেক্সট আমরা আসছি টু শো দ্যাট দা তো কন্ডিশন এইটা আমি দেখাতে চাইছি টু শো দ্যাট দ্য কন্ডিশন ইজ এটা তুমি কি করে দেখাবে দেখো এই কন্ডিশন সাফিসিয়েন্ট এই জিনিসটা দেখানোর জন্য ব্যাপারটা এরকম করে তুমি দেখাও ধরো এ আর বি দুটো অপারেটার তারা কমিউট করে আর ফাংশন ধরো সাই সেটা এর আইগেন ফাংশন তাহলে সেটা বিয়েরও এরও আইগেন ফাংশন হবে কি না সেইটা অ্যাকচুয়ালি তোমাকে দেখাতে হবে তাই না তার মানে ব্যাপারটা হচ্ছে যে ধর আমি বললাম যে লেট সাই ইজ আই আইগেন ফাংশন অফ অপারেটার এ উইথ দ্য আই ভ্যালু আলফা দ্যাট ইজ এ সাই ইকাল টু আলফাসাই এন কি এন্ড এ অ্যান্ড বিমিউট উইথ ইজ আদার দ্যাট ইজ এব কমিউটেটা ইকাল টু জিরো মানে এই দুটো তোমায় বলে দেওয়া থাকছে যে সাইটা হচ্ছে এর আইগেন ফাংশন

আইগেন ফাংশন অফ বি সাইটা হচ্ছে বি এর আইগেন ফাংশন এটা আমাকে দেখাতে হবে তাহলে এইটা যদি তুমি দেখাতে পারো তাহলে তুমি বলতে পারো যে কন্ডিশন সাফিসিয়েন্ট তাহলে কন্ডিশন নেসেসারি আর কন্ডিশন সাফিসিয়েন্ট এই দুটোকে তোমাকে একসাথে দেখাতে হবে ঠিক আছে এসে ব্যাপার তাহলে দেখো তাহলে তুমি এইটাকে করার জন্য তুমি কেমন করে করছো দেখো তোমার এইটা বলে দেওয়া আছে মানে এই একদিন এটা ধরো একটা ইকুয়েশন এক নম্বর এটা ধরো তোমার দু নম্বর ইকুয়েশন এইটা তোমার বলে দেওয়া আছে তাহলে আমি শুরু করি এই রকম করে যে লেটাস রাইট এ কমা বি এই যে কমিটার একটা ধরো সাই এর উপরে কাজ করছে ঠিক আছে যদি এবি কমিটার জিরো মানে কি এবি সাই সেটা তোমার জিরো হবে এটা এটা কত হলো তাহলে এ বি মাইনাস বি এ ইন টু সাই এটা ইকল টু জিরো এখান থেকে কি হলো দেখো এ বি সাই টু বি এ সাই আর এখানে এ বি সাই হলো বি এ সাই মানে কত আলফা সাই এখান থেকে পেলে এ বিষাই ইকুয়াল টু আলফাটা এগিয়ে দাও বিষাই এরকম ভাবে লিখলে এটা তোমার দু নম্বর ইকুয়েশন কেন লিখতে পারলে না এজ বি ইজ এ আপার এটা দু নম্বর এটা তিন নম্বর ইকুয়েশন তাই তিন নম্বর ইকুয়েশন আমি আমি কেমন কমন করে দিচ্ছি তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে না তোমার তুমি যেটা দেখতে পাচ্ছ যে এক নম্বর যে ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশন কিভাবে বলা আছে না এক নম্বর ইকুয়েশনে বলা আছে সাইটা হচ্ছে এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা এই যে ইকুয়েশনটা দেখো বলা হচ্ছে কি সাইটা যেমন ভাবে লেখা আছে সাইটা হচ্ছে এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা আবার তিন নম্বর ইকুয়েশনে দেখো বিসাইটা এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা মানে বি সাই এর উপরে কাজ করে একটা ফাংশনই দেবে তাই না তার মানে একটা ফাংশন সেটা এর আইগেন উইথ ভ্যালু আলফা তাহলে এখানে এক নম্বর ইকুয়েশনে পাচ্ছ যে সাই এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা আবার তিন নম্বর ইকুয়েশনে পাচ্ছ বিসাই টা এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা আচ্ছা এবারে এইখান থেকে কোনো কনফিউশন ড্র করার জন্য আমি দুটো কেস কনসিডার করি প্রথমে হচ্ছে নন ডিজেনারেট কেস নন ডিজেনারেট কেস তার মানে নন কেস মানে সাই ই যে নন ডিজেনারেট আই এন ফাংশন অফ সাই হ্যাঁ সরি অফ এ এ উইথ দ্য আইগান ভ্যালু আমি ধরে নিচ্ছি যে সাইট হচ্ছে একটা এর একটা নন ডিজাইনে আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা ঠিক আছে এইটা আচ্ছা এবারে দেখো কথা হচ্ছে যে ইকুয়েশন ওয়ান থ্রি উই

আচ্ছা এবারে দেখো তাহলে আমি এক নম্বর এবং তিন নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি সাই এবং বি সাই তারা দুজনেই হচ্ছে তোমার এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা কিন্তু আবার বলে দিচ্ছি সাই একটা নন ডিজেনারেট স্টেট তাই নন ডিজেনারেট মানে কি নন ডিজেনারেট স্টেট মানে ইন এ গিভেন আইগেন ভ্যালু দেয়ার মাস্ট বি ওয়ান অ্যান্ড Only one in a given eigenvalue, there must be one and only one linearly independent function. function. মানে যখন তুমি মানে নন ডিজেনারেট বলছো নন ডিজেনারেট মানে কি নন ডিজেনারেট মানে ইন এ গিভেন আইগেন ভ্যালু দেয়ার মাস্ট বি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন এখানে যেটা বলে দিয়েছে ঠিক আছে না মানে এখানে লিখে দিই যে অ্যাজ দ্য স্টেট ইট নন ডিজেনারেট নন ডিজেনারেট দেন ছোট মতো করে দেন ইন এ গিভেন আইগেন ভ্যালু দেখো দ্যেট ইজ নন ডিজেনারেট স্টেটটা কিন্তু অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন নন ডিজেনার মানেই তো তাই ডিজেনারেসি মানেটা কি ডিজেনারেসি মানে হচ্ছে কোনো একটা গিভেন আইগেন ভ্যালু তো মোর দেন ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকবে কিন্তু নন ডিজেনারেট মানে কি নন ডিজেন মানে গিমেন গিভেন আইগেন ভ্যালুতে কেবলমাত্র একটা এবং একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস থাকবে কিন্তু আমি এখানে পেয়ে গেছি কি আমি পেয়ে গেছি সাই আর বিষাই দুটো ফাংশনস পেয়ে গেছি উইথ আইগেন আইগেন ভ্যালু ভ্যালু আলফা তার মানে একমাত্র বাঁচার রাস্তা কি একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে সাই আর মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তুমি জানো কোয়ান্টা মেকানিক্সে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট ডিপেন্ডেন্ট করে তাহলে অনলি ওয়ে আউটটা কি অনলি ওয়ে আউটটা কি সাই অ্যান্ড বি সাই মাস্ট বি সাইবিআরি ডিপেন্ডেন্ট একমাত্র এটা হলেই বাঁচার সম্ভাবনা মানে মানে বেশিকাল তখন দুটো স্টেট একই স্টেট রিপ্রেজেন্ট করবে কারণ লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে সাই অ্যান্ড মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দ্যাট ইজ আর লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশন হলে কি হবে একটা ফাংশনের সঙ্গে যা একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি অন্য ফাংশনটা পেয়ে যাবে বি সাই তো বিটা সাই হয়ে গেলো মানে কি দাঁড়ালো

আর এবি যদি কমিউট করে তাহলে সাইটা বিয়ের আইগেন ফাংশন হবে এবং নন ডিজেনারেট কাছে তুমি দেখাতে পারলে যে হ্যাঁ সত্যি বিয়ের আইগেন ফাংশন হল বিটা এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে ঠিক আছে তো আচ্ছা এবারে হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলার জায়গাটা কেস টু ফর ডিজেনারেট डीजेनरेट केस अत डीजेनरेट केस माने टाकी जे डीजेनरेट केस माने वच्चे इने गिवन आइजेन भालू देयर कैन बी मोर दन वन

মোর দেন ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশানস তার আমাকে এটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাভাব আর্গুমেন্ট যেটা আমি আগে দিয়েছিলাম আর্গুমেন্ট ইজ নো লঙ্গার ভ্যালিড এই যে বিষয় এবং সাইজে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে সেটা এখন আর সত্যি না তাহলে দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য অ্যাভাব আর্গুমেন্ট ইজ নো লঙ্গার ভ্যালিড

তখন একই গিভেন আইগেন ভ্যালুতে একই আইগেন ভ্যালুতে মোর দ্যান ওয়ান লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকতে পারে তো তাহলে এই যে বি এবং সাই পুরো আলাদা হতে পারে তাহলে বি সাই থেকে সাই গেছো না এটা কন্সট গুণ করই তুমি পেয়ে যাবে এর কোনো বাধ্যবাধকতা কথা নাই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাংশন মানে তাই তার মানে তখন তুমি সাইটাকে যে বি এর আইগেন ফাংশন সব কিছু আইগেন ভ্যালুতে পিটা সেটা তুমি বলতে পারবে না এটা পরিষ্কার তো হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আগের আর্গুমেন্টটা চললো না তাহলে এবার আমি ধরো আমি তাহলে কি ঘটছে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ তাহলে আমি ধরো শুরু করলাম এইরকম ভাবে লেট সাই ওয়ান সাই টু আর টু স্টেট এটা উপরে কাজ করে কাজ করে আলফা সাইগান দিচ্ছে কাজ করে তোমার আলফা সাইটু দিচ্ছে এখন ডিজেনারেট কেস আমি ডাবলি ডিজেনারেট ধরছি বা টু ফোল ডিজেনারেট ধরছি তা সাইগান সাই টু আর টু ফোল ডিজেনারেট আইগেন এইভাবে লিখে আইগেনস্টেস অফ অফ এ উ সেম আইগেন ভালো আলফা ধরে নাও সাই ওয়ান্ড সাই টু আর টু ডিজেনারেট আইগেন সেম আলফা এ সাই সাই ওয়ান টু আলফা সাই টু এই দুটো তোমার বলে দেওয়া আছে তো ভালো আর এবারে কথাটা হচ্ছে যে উই আর অলসো দা আই বি এটা আমি বলতে পারছি না কেন বলতে পারলে তার লজিক আমি তোমায় দিয়েছি এবার আমি বললাম যে থেকে সুইটেবল লিনিয়ার কম্বিনেশান সাই কল টু ধরে নাও সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু একটা লিনিয়ার কম্বিনেশান নিয়েছি ধরে নাও তোমার ওই সাই যেটা হচ্ছে সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু এইটা

হাই মাল্ট আইগের ফাংশন অফ বোথ এন্ড বি এইটা তবে বলছি এমনভাবে নেব যাতে করে যে নতুন মানে যে কম্বিনেশনটা তৈরি হলো সি ওয়ান সাই ওয়ান পা সি টু সাই টু সেইটা হচ্ছে মানে ফাই আর কি সেটা তোমার এর আইগ্যান ফাংশন এর আইগেন ফাংশন অর্থাৎ আমি এই কম্বাইনি কোপিশনগুলোকে সেই রকমভাবেই চুজ করবো যাতে করে এটা হয় আর কি ঠিক আছে আর কম্বাইনি কপিশান যেটা এই সি ওয়ান সি টু তাকে আমি এমনভাবে চুজ করব যাতে করে অ্যাকচুয়ালি এইটা হয় ঠিক আছে এখন করি হুম তাহলে কি হলো আমি এমনভাবে কম্বিনেশনটা নেব অর্থাৎ সি ওয়ান সি টুর ভ্যালুগুলোকে এমনভাবে বের করবো যাতে করে ফাইটা এ এরও আইগেন ফাংশন হবে বি এরও আইগেন ফাংশন হবে আচ্ছা এই ফাইটা যে এরও আইগেন ফাংশন হবে উইথ দ্য সেম আইগেন ভ্যালু আলফা সেটা বলাই বাহুল্য কারণ তুমি জানো তুমি একটা থিওরেম করেছিলে যখন পস্টুলে থি পড়েছিলে যে ওই এরকম মনে আছে কিনা দেখো সাই ওয়ান অ্যান্ড সাই টু আর টু আইগেন ফাং আর টু ডিজেনারেট আইগেন ফাংশন হবে লিনিয়ার অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা লিনিয়ার কম্বিনেশন উইথ অলসো বি দেখিয়ে দিই দেখো ধরো এটা যখন কাজ করছে তাহলে কি হবে এটা সিওান সাইগান প্লাস সিটু সাইটের উপরে কাজ করবে না ফাইটা তুমি জাস্ট সিমটলি সিওান সাইগান প্লাস সিটু সাইটে বসিয়ে দিলে তাহলে কি হলো এ সাই ওয়ান হলো প্লাস সি টু এ সাই টু হলো যেটা লিনিয়ার অপারেটার ইজ এ লিনিয়ার অপারেটার সি ওয়ান আবার এ সাই ওয়ান উপরে কাজ করলে কি দেবে আলফা সাই ওয়ান দিল প্লাস সি টু আলফা সাই টু দিল আলফা কমন নিয়ে নাও সি ওয়ান সাই ওয়ান প্লাস সেটু সাইটুক হলো আলফা ফাইভ হলো তো আমার পরিষ্কার দেখো যে ফাই ইজ অলসো অ্যান্ড এ উইথ দ্য আইগ্যান ফল আলফা আচ্ছা এবার আমি বললাম যে লেট ফাইভ ইজ অলসো অ্যান

মানে বেসিক্যালি হচ্ছে আমি এই কন্ডিশনটা যে বি ফাই কাল টু বিটা ফাই এটা ধরে নিয়ে আমি সি ওয়ান সি টু এই এদের এই কোপিশনটা ভ্যালুগুলোকে বের করবো মানে আমি তো এখানে আরবিটার লিনিয়ার কম্বিনেশন যে সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু এবারে সি ওয়ান সি টু আর আরবিটারি রাখবো না সি ওয়ান সি টুর ভ্যালু আমি এমনভাবে চুজ করবো যাতে করে কি না এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তার মানে কি হলো কি হলো দেখো বি সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাইটির উপরে কাজ করলো বিটা সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু দিল কি হচ্ছে দেখো এখানে সি ওয়ান বি সাই ওয়ান প্লাস সি টু বি সাই টু ইকাল টু হয়ে যাচ্ছে তোমার বিটা সি ওয়ান সাই ওয়ান প্লাস বিটা সি টু সাই টু এটা হলো আচ্ছা এবারে তুমি বাঁদিক থেকে লেব মাল্টিপ্লাই বাই সাই ওয়ান স্টার অ্যান্ড ইনটিগ্রেটিং ওভার অল স্পেস এটা কি হবে এটা সি ওয়ান হয়ে গেল সাই ওয়ান বি সাই ওয়ান হলো আর এটা দেখ এটা এটা করলে হবে ওভার অল স্পেস সাই ওয়ান স্টার বি সাই ওয়ান তাহলে এটাকে করে সাই ওয়ান বি সাই ওয়ান

প্লাস সি টু বি ওয়ান টু নাম দাও ইকয়াল টু বিটা সি ওয়ান এস ওয়ান ওয়ান নাম দাও প্লাস বিটা সি টু এস ওয়ান টু নাম দাও যেখানে তুমি অ্যাকচুয়ালি যেটা করেছো সাই আই বি সাইজে এটাকে তুমি এই বি যে ম্যাট্রিক্সটা তার অ্যাকচুয়ালি একটা এলিমেন্টটাকে বি আইজে আর সাইআই সাইজে এইটাকে আমি নাম দিচ্ছি এস আই আইজে তাহলে এই নোটেশন অনুযায়ী এইটা লিখলে আচ্ছা অর কি হলো ওর তুমি এক কাজ করো এটাকে হচ্ছে বি ওয়ান ওয়ান মাইনাস বিটা এস ওয়ান ওয়ান ইন্টু সি ওয়ান প্লাস বি ওয়ান টু মাইনাস বিটা এস ওয়ান টু ইন্টু সি টু ইকোয়াল টু জিরো তাহলে এইটা একটা ইকুয়েশন পেলে তুমি ইকুয়েশন নাম্বারিং টাম্বারিংগুলো সব দেওয়াটা হচ্ছে না মানে ধরে নাও এটা এক নম্বর ইকুয়েশন হলো আচ্ছা এক কাজ করো এইটা এক নম্বর ইকুয়েশন করো এটা ধর দু ইকুয়েশন আচ্ছা আবার এক নম্বর ইকুয়েশনকে বাঁ দিক থেকে সাইটু টু স্টার দিয়ে গুণ করো এগেন লেট মাল্টিপ্লাই ইকুয়েশন ওয়ান বাই সাইটু টু স্টার অ্যান্ড ইনগ্রেটিং ওভার অল স্পেস এগের লেব মাল্টিপ্লাই ইকুয়েশন ওয়ান বাই সাই টু স্টার অ্যান্ড ইন্টিগ্রেটিং ওভার অল স্পেস তুমি কি পাচ্ছ দেখো একই রকম করে করলে কি পাবে আচ্ছা আমি করে দেখাচ্ছি তাহলে এটা কি হবে দেখো এটা সি ওয়ান এটা হলো সাই টু বি সাই ওয়ান প্লাস এটা হচ্ছে তোমার সি টু সাই টু বি সাই টু ইকাল টু বিটা সি ওয়ান সাই টু সাই ওয়ান প্লাস বিটা সি টু সাই টু সাই সি টু সাই টু সাই টু এটা এটা কত হলো তাহলে সি ওয়ান বি টু ওয়ান প্লাস সি টু বি টু টু ইকাল টু বিটা এটা তো সি ওয়ান ছিল না প্রথমটা সি ওয়ান সরি সি ওয়ান বিটা সি ওয়ান এস ওয়ান ওয়ান প্লাস বিটা সি টু এস এটা টু ওয়ান এস টু ওয়ান এস টু টু এটা এটা এস টু ওয়ান এটা হচ্ছে এস টু টু তাহলে একদিকে দিয়ে চলে এসো তাহলে তুমি বি টু ওয়ান মাইনাস বিটা এস টু ওয়ান টু 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 মাইনাস বিটা এস ইন্টু সি টু ইকুয়াল টু জিরো এটা ধরো তোমার তিন নম্বর ইকুয়েশন তাহলে দেখো এই দু নম্বর এবং তিন নম্বর ইকুয়েশনটা সেটা হচ্ছে সি ওয়ান সি টুর সাইমাল্টেনিয়াস ইকুয়েশন ঠিক আছে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইকুয়েশন টু অ্যান্ড থ্রি আর দ্য সাইমাল্টেনিয়াস ইকুয়েশন অফ সি ওয়ান অ্যান্ড সি টু এটা তাহলে সি ওয়ান সি টু তোমার আনন্ন আর কি মানে দু নম্বর এবং তিন নম্বর ইকুয়েশন থেকে তুমি অ্যাকচুয়ালি দুটো আন্ডন আছে সিওয়ান এবং টু আর এবারে ফর নন ট্রিভিয়াল সলিউশন তোমার কি হতে হবে না এই যে তোমার সিওয়ান সি টুর কোপিসিয়েন্টের যে ডিটারমিনেন্টটা সেটা জিরো হতে হবে তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশন কি হতে এই যে ডিটারমিনেন্টটা তৈরি হচ্ছে তোমার

সেটা প্রফিউশ ঠিক না সি ওয়ান টু ধরো সি ওয়ান ওয়ান আর সি টুটা হলো ধরো সি ওয়ান টু এইটা তাহলে দেন ফাইটা কত হলো না সি ওয়ান ওয়ান সাই ওয়ান প্লাস সি ওয়ান টু সাই টু এইটা আচ্ছা আবার যদি এমনও হতো এগেন ইফুই এটাকে ফাইভ ওয়ান ধরে এগেন ইফুই পুট

দেন যে তুমি নতুন ফাংশনটা পেলে ফাই টু সেটা হচ্ছে সি টু ওয়ান টু নাও কি হচ্ছে না বিটা যদি ওয়ানের উপরে কাজ করে তাহলে তোমার দিচ্ছ কত বিটা ওয়ান ফাইভ ওয়ান অ্যান্ড বি যদি ফাইভ টু এর উপরে কাজ করে তুমি কত পেলে বিটা টু ফাইভ টু তার মানে ক্লিয়ারলি ক্লিয়ারলি ফাইভ ফাই টু আর ফাংশন অফ বিটা ওয়ান অ্যান্ড বিটা টু তার মানে দেখো এবারে আমি যখন আরবি ডিজেনারেল স্টেপ যেহেতু তাদের যে কোনো লিনিয়ার কম্বিনেশন সেটা যে এর আইগেন ফাংশনস হবে সেটা তো আমি জানতামই এখন আমি এমন এমনভাবে চুজ করলাম যাতে করে ফাইভ ওয়ান এবং ফাইভ টু নতুন তৈরি হলো তারা বেসিক্যালি এর আইগেন ফাংশনস হলো উইথ দ্য আইগেন ভ্যালু বিটা ওয়ান অ্যান্ড বিটা টু তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে এখন এ ফাই ওয়ান এর উপরে কাজ করে আলফা ফাইভ ওয়ান এ ফাইভ টুর উপরে কাজ করে সে আলফা ফাইভ টুই দেবে এইটা তো মানে ফাইভ ওয়ান ফাইভ টু এরটা আইগেন হলো তার সঙ্গে সঙ্গে বিটা ফাইভ ওয়ান এর উপরে কাজ করে তোমার বিটা ওয়ান ফাইভ ওয়ান দিল আর বিটা ফাই টু এর উপরে কাজ করে তোমার বিটা টু ফাই টু তোমার পরিষ্কার দেখো আগে আমি সাই ওয়ান সাই টু নিয়েছিলাম এটা এর আইগেন ফাংশন ছিল কিন্তু বি এর ছিল না এই সাই ওয়ান সাই টু সুইটেবল লিনিয়ার কম্বিনেশন তুমি দুটো ফাংশন বানিয়ে ফেললে ফাই ওয়ান এবং ফাই টু যে ফাই ওয়ান ফাই টুটা এর আইগেন ফাংশন বি এর আইগেন ফাংশন অর্থাৎ সাই মাল্টি নিয়ে আইগেন ফাংশন হয়ে যাচ্ছে ঠিক আছে তা বুঝতে পারলে কেমন করে করলাম জিনিসটা

ঠিক আছে তাহলে এবারে এবারে দেখো তোমার এই দুটো ইকুয়েশন থেকে তুমি দুটো আননের ভ্যালু তো বের করতে পারবে সেটা হচ্ছে সিওান এবং টু তাহলে এবারে বিটার ভ্যালু যদি একটা ফিক্সড তুমি বলে দাও তবেই সিওয়ান এবং টুর ইউনিক ভ্যালু তোমার বেরোবে তাহলে বিটার তোমার দুটো ভ্যালু তো অলরেডি বেরিয়েছে একটা বিটা ওয়ান একটা বিটা টু তা দু নম্বর এবার তিন নম্বর ইকুয়েশনের প্রথমে বিটার জায়গায় বিটা ওয়ান বসিয়ে দাও তা বসিয়ে দিলে দেখো দু নম্বর তিন নম্বর ইকুয়েশন দুটো ইকুয়েশন দুটোই আনন আছে সিওান এবং টু সেই দুটো সিওয়ান টুর ভ্যালু তুমি বের করে ফেললে আবার পরের লটে তো বিটার জায়গায় বিটার টু বসালে বসে আবার দু নম্বর তিন নম্বর ইকুয়েশানকে সলভ করে তুমি সি ওয়ান এবং সি টু দুটো ভালো তুমি পেয়ে গেলে সেটাই এখানে লিখেছি ইফ পুট বিটা ইকুয়াল টু বিটা ওয়ান ইন ইকুয়েশন টু অ্যান্ড থ্রি গেট গেটের সেট অফ কপিশন সি ওয়ান অ্যান্ড সি টু যেটা সি ওয়ান ওয়ান এন্ড সি ওয়ান টু হল এবং তার করসপন্ডিং যে কম্বাইন ফাংশন যেটা ফাইভ ওয়ানটা হয়ে গেল

তো so, c1 equal to c11 হচ্ছে c2 equal to c12 যারা হচ্ছে c2 equal to c22 যারা হচ্ছে না না কিছুই না এটা 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 তো এটা এটা তো কিছুই না দেখো এটা তো জাস্ট c1 এর একটা পার্টিকুলার ভ্যালু পার্টিকুলার ভ্যালুর নামটা দিয়ে যে c11 আর c12 কেন তো দেখো এই যে phi1 টা আমি তৈরি করব তো তার সাথে তার সাথে ওই ম্যাচিংটা রাখার জন্য phi1 টা দেখো c11 c12 মানে c11 c12 আর phi2 যখন করছে c21 c22 হ্যাঁ এই আর কিছু না মানে তুমি ধরো তুমি একটাকে এ একটাকে বি একটাকে সি একটাকে ডি তুমি ধরতে পারতে বুঝতে পেরেছো তা সি ওয়ানের ভ্যালু এ সি টু ভ্যালু ধরে হলো বি আর সি এর পরের ক্ষেত্রে হচ্ছে তার একটা হচ্ছে ডি একটা হচ্ছে ই সেই মতো করে তুমি লিখতে পারতে ফাই ওয়ান এখানে এ সাই ওয়ান প্লাস বি সাই টু আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে ফাই টু সমান লিখতে পারলে ধরো ডি সাই ওয়ান প্লাস ই সাই টু একই মানে আর কিছু না হ্যাঁ বুঝতে পেরেছো মানে বেসিক্যালি সি ওয়ান এবং সি টু এবারে এইটা দিয়ে যে তুমি ফাই ওয়ানটা তৈরি করবে সেই জন্য আমি আর একটা অ্যাডিশনালিক্স ইউজ করছি ওয়ান সি ওয়ান ওয়ান সি ওয়ান টু আর পরেরটা কিন্তু ফাই টু তৈরি করবো এটা সি টু ওয়ান সি টু তুমি তোমাদের এ পড়াচ্ছে নাকি হুকেল থিওরি পড়াচ্ছে পড়িয়েছে এতে অর্গানিকের হ্যাঁ হ্যাঁ তাহলে হুকেল থিওরি তো দেখবে যে করসপন্ডিং এমোটা যখন তৈরি করা হয় তখন এই কম্বাইনি কপিশনগুলোকে এরকম নাম দেয় আর কি মানে তোমার বুঝতে পারছো তো এই যে পি জেড গুলো লিনিয়ার কম্বিনেশন করে তুমি তো এমও গুলোকে তৈরি করছো সেই এমও এমর কোপিশন করে এরকম করে নাম দাও তাহলে তোমার ট্যাগ রাখার সুবিধা হয় আর কি তারপর তুমি যখন ভ্যালেন্স বন্ড থিওরি পড়বে সেখানেও দেখবে হাইড্রোজেনের যে তোমার কিপসে তো সেই হ্যাঁ হ্যাঁ তোমাদের কিছু কিছুটা হ্যাঁ হ্যাঁ মানে যখন তুমি তাহলে ভেরি হ্যাঁ ঠিকই বলেছো হ্যাঁ 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 আর কিছু না আর কি মানে ধরো এখানে না আমি দুটো এখানে যেমন আমি দুটো ফাংশন নিয়েছিলাম এই যে সাই ওয়ান এবং সাই দুটো ফাংশন নিয়েছিলাম সেখানে আমার দুটো সেট অফ কোপিসিয়েন্ট হলো এবারে যদি তোমার এমন হতো যে তোমার ধর তিনটে ফাংশন নিয়ে তুমি স্টার্ট করেছো তাহলে কি বলো যে ফাই ওয়ান আর ফাই তো কি হবে তোমার নামগুলো কত সুন্দর হয় তুই দিতে পারবে সি ওয়ান ওয়ান সি ওয়ান টু সি ওয়ান থ্রি সি টু ওয়ান সি টু টু সি টু থ্রি সি থ্রি ওয়ান সি থ্রি টু সি থ্রি থ্রি হ্যাঁ ওই জন্য ওই ওইটার জন্য এরকম সুন্দর করে নামটাকে দেওয়া নমিন কাচারগুলোকে দেওয়া ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা কথা হচ্ছে যে নন ডিজেনারেট কেসে দ্য নেসেক আইগেন সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটার টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্য বেস্ট কমিউট বাট ডিজেনারেট কেসে কন্ডিশন নেসেক ঠিক আছে কিন্তু কন্ডিশন সাফিসিয়েন্ট তুমি যখন দেখাতে চাইছো তখন কিন্তু ঝামেলায় পড়ছো এমন হতেই পারে সাই ওয়ান সাই টু তারা ডিজেনারেট তাহলে এর আইগেন ফাংশন হবে তাহলে বিয়ের আইগেন ফাংশন হবে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে সাই ওয়ান সাই টু

অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ কিরকম দেখো একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ধরো যদি তোমার তোমার লাখ ভালো হয় ধরো ইফ বিটা নট টু বিটা যদি হতো যদি তোমার লাখ এমন হলো যে বিটা নট নটিকল টু বিটা টু তাহলে কি হতে পারে দেন কি হলো দেখো দেন ফাই ওয়ান ডিজেনারেট degenerate generate with respect to a operator but pi 1 and pi 2 becomes. নন ডিজেনারেট উইথ রেসপেক্ট টু বি দেখো এই যে ওয়ান এইযু যদি আলাদা হয়ে যায় দেখ যেহেতু সাই ওয়ান সাই টু তোমার ডিজেনারেট ছিল তাদের লিনিয়ার কম্বিনেশন তুমি যাই না কেন সে এর রেসপেক্টটা ডিজেনারেটেই থাকবে কিন্তু খেয়াল করে দেখো যদি ভাগ্য ভালো তুমি এই যে কোয়ার্ডিনেটিভ কিশনটাকে সলভ করেছো এটা এই এই যে বিটার একটা কোয়ার্ডিনেটিভ কিউকেশন সেটাকে সলভ করে যে দুটো রুট পেয়েছো বিটা ওয়ান এবং বিটা টু তোমার যদি ভাগ্য এরকম ভালো হয় যে বিটা ওয়ান বিটা টু আলাদা হয়ে গেছে

Distinguish Phi one and Phi two in terms of A, but we can characterize or distinguish Phi one and Phi two in terms of B. তা দেখো তাহলে আমি যেটা হচ্ছে যে তুমি এ টার্মসে কিন্তু ফাইভ ওয়ান ফাইভ আলাদা করতে পারছিলে না যেমন করে সাই ওয়ান ফাইভ আলাদা করতে পারছিলে না কারণ ডিজাইনারেড তো তোমার আই ভ্যালু যখন বের করবে সে একই বেরোবে কিন্তু দেখো বি এর কিন্তু এখন ফাইভ ওয়ান এবং ফাইভ টু নন ডিজেনারেট হয়ে গেছে তার নন ডিজেনারেট হয়ে যাওয়ার জন্য তুমি কি করতে পারছো তুমি দেখো ফাইভ ওয়ান ফাইভ কে আলাদা করতে পারবে ডিস্টিংউশ করতে পারবে ইন টার্মস অফ দ্য ভ্যালুজ অফ বি বা বি অপারেটার টার টার্মসে তাই না মানে এই যে যে লাস্ট লাইনটা লিখলাম তোমার কাছে এটা মানে আগে যেটা ছিল যে দুটো স্টেপ এই যে দুটো স্টেপ তুমি জানছো কি করে তুমি যদি এ অপারেটরটাকে ধরো তার তো আইগের ভ্যালে একেই বেরোচ্ছে তাহলে তারা দুটো কি না দুটো না একটা তুমি কিন্তু বোঝার কোনো উপায় নেই কিন্তু তুমি যখন এই বি অপারেটার টার্মসে দেখবে যে বি অপারেটারটা অ্যাকচুয়ালি এর রেসপেক্টে এর সঙ্গে কমিউট করে তুমি দেখতে পাচ্ছি এর রেসপেক্টে ডিজিনেট হলেও কিন্তু বিয়ের রেসপেক্টে তারা নিজের স্পিড করে যাওয়ার একটা সম্ভাবনা আছে আচ্ছা যদি এমন হয় যে ইফ বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু দেন উই ক্যানট গেট দিস উই ক্যানট গেট দিস অ্যাডভান্টেজ আমরা তখন কিন্তু সেই অ্যাডভান্টেজটা পাচ্ছি না উই ক্যানট গেট দিস অ্যাডভান্টেজ আমরা এই অ্যাডভান্টেজটা পাচ্ছি না তখন আমরা কি করব দেন সার্চ ফর অ্যানাদার অপারেটার সি which commutes with both a and b see, which commute with both a and b and then see see whether ডিজেনারেসি লিফটেডে বের করো তারপর এইভাবে তুমি এ করছো আর কি করলো না তখন ডি আরেকটা বের করো যেটা এ বি সি তিনজনের সাথেই কমিট করবে তখন ডি এর দেখো ডিজেনার টিট করলো কি করলো না ইত্যাদি ঠিক আছে তাহলে এই যে ভাবে দেখো তার মানে ব্যাপারটা কি হচ্ছে তুমি এই রকম করে তুমি ওই মানে প্রথমে এ এর ড্রেসপেক্টার ডিজাইনের তাহলে এর সাথে কমিট করে বি একটা অপারেটার পেলে তুমি দেখো এর ডেসপেক্টার ডিজাইনের কিন্তু বিয়ের ড্রেসপেক্ট ডিজাইনার্সি ফিট করলো কিনা করলে ভালো যদি না করে তুমি আরেকটা অপারেটার খুঁজে বের করো সি যে এর সঙ্গে এবং বিয়ের সঙ্গে দুজনের সাথেই কমিট করবে তখন দেখো ডিজাইনার সি করছে কি করছে না হ্যাঁ এইরকমভাবে তোমাকে এগোতে হবে তার মানে ইন দিস ওয়ে where we can proceed and, and and we can be able to completely characterize the states. এবং এই রকম করে তোমাকে এগোতে হবে যতক্ষণ পর্যন্ত ডিজের সাথে কমপ্লিটলি স্পিট করছে এবং তুমি ফাইনালি চেটগুলোকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করতে পারবে বা কমপ্লিটলি ডিস্টিংগুইজ করতে পারবে মানে একটা স্টেটের সাথে আরেকটা স্টেটে কোথাও একটা তফাত আছে সেইটা তুমি কিন্তু দেখতে পাবে হয়তো দেখা গেল একটা এ এর টার্মসে তফাত করা গেলো না বি এর টার্মসে করা গেলো না সি এর টার্মসে করা গেলো না ফাইনাল হয়তো বি এর টার্মসে করা গেলো তাহলে একজনের রেসপেক্টে তুমি কিন্তু আলটিমেটলি তাকে ক্যারেক্টারাইজ করতে পারবে তো ইন দিস ওয়ে উই ক্যান প্রসিড অ্যান্ড বি এবল টু কমপ্লিটলি ক্যারেক্টারাইজ দ্য states this is the this is the technique for complete characterization of states this is the technique for complete characterization of states

complete set of commuting operators gives the total number of constant of motion. মানে ব্যাপারটা দেখো তুমি একটু খেয়াল করো আমরা এখন পড়িয়েছিলাম যে ধরো যদি তুমি একটা পার্টিকুলার স্টেট পেলে যে স্টেটটা এর আইগেন ফাংশন বিয়ের আইগেন ফাংশন ধরো আমি একটা স্টেট পেলাম যে স্টেটটা হচ্ছে তোমার এর আইগেন ফাংশন আর ওই স্টেটটা ধরো তোমার ধরো বি এর আইগেন ফাংশন তাহলে এই স্টেটে তুমি যদি সিগমা এটা ক্যালকুলেট করো কত হবে জিরো হবে আর এই স্টেট সিগমা বিটা ক্যালকুলেট করো তখন জিরো হবে তার মানে এটা কি তার মানে ইনসাই

তাহলে ওই স্টেটে তোমার করসপন্ডিং যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এটা সেটা জিরো হয় বা এই স্টেটে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ বিটা হচ্ছে তোমার জিরো হচ্ছে তার মানে এটা দাঁড়াচ্ছে একটা স্টেটটা সাই যেটা সাই মাল্টিস আইগ্যান্ড ফাংশন এ অ্যান্ড বি তার মানে ওই স্টেটে এ এবং বি দুজনকেই সাই মাল্টি নিয়েস্ত তার বিটটার তুমি মাপতে পারবে তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই এ আর বি তাদের এক্স্যাক্ট ভ্যালু তুমি জানো তার মানে ওরকম যতগুলো কমিটিং অপারেটর ততগুলো সাই মাল্টি নিয়ে ফাংশনস হবে মানে যদি এমন হয় ধরো এ এর সাথে বি ও কমিউট করলো সিও ও কমিউট করলো ডি ও কমিউট করলো তার মানে কি সাইটা এর ও ফাংশন আইগেন ফাংশন বি এর আইগেন ফাংশন কা সি এর আইগেন ফাংশন কা আইগেন ফাংশন হবে কারণ ওই স্টেটে এ বি সি ডি চারটে কি তুমি সাইমালটেনিয়াসলি তার ভ্যালু টাইপে যখন মাপতে পারবে তার মানে যতগুলোকে সাইমালটেনিয়াসলি তার ভ্যালু টাইপে যখন মাপতে পারো ততগুলি কনস্ট্যান্ট মোশন তার মানে এটা এটা তার মানে এটা দাঁড়াচ্ছে যে এ এন্ড বি তারা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট অফ মোশন তার মানে এটা কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কতগুলো ওরকম কমপ্লিট সেট অফ কমিটিং অপারেটর তুমি পাচ্ছ তারা তোমাকে কনস্ট্যান্ট অফ মোশন দেবে তাহলে কনস্ট্যান্ট অফ মোশনটা কেন আসছে কারণ এইখানে হচ্ছে সময়ের সাথে সাথে পাল্টাবে না হ্যাঁ মানে জিনিসটা কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে তোমার বেসিক্যালি তুমি যদি সেইভাবে বলো তাহলে হচ্ছে তাদের কোনো আনসার্টেনটি থাকতে না হ্যাঁ তাহলে যদি এমন হয় যে কোনো একটা পার্টিকুলার ফাংশন এবি দুজনের আইগেন ফাংশন সেটা সার্টেনলি হবে কারণ এবি কমিউট করে বলে এইটা সাই আইগেন আগের ফাংশন থাকবে এবং সাইজ থেকে এ এবং বি দুজন মারতে পারবে অর্থাৎ আনসার্টেন থাকছে না ঠিক আছে এইটা এবং সেখানে এ আর বি হয়ে যাবে তোমার কনস্টান তার মানে একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে অপারেটর গিভস দ্য টোটাল নাম্বার অফ কনস্টান ঠিক আছে তার মানে তুমি বুঝতে পারলে কেমন করে একটা স্টেটকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করা হচ্ছে কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেট আর তার সঙ্গে সঙ্গে অফ মোশনের মানে তুমি বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা একটা এক্সাম্পল বলি তাহলে তোমার পক্ষে সুবিধা হবে ধরো তুমি হাইড্রোজেন অ্যাটম কনসিডার করো হাইড্রোগান আটম আচ্ছা এখানে হচ্ছে কতগুলি জিনিস বলিনি এটা নন ডিলেটিভিস্টিক নোট হ্যাঁ নো এক্সটার্নাল অফ ইলেকট্রিক এরকম সিচুয়েশন আমি হাইডি একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম সেটাকে আমি কনসিডার করছি আচ্ছা ধরো তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম নাম্বার এনিকটা তুমি দুই নিয়েছ এনিক টুটা আমি দেখতে চাইছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনিকটা তুমি দুই নিয়েছো আচ্ছা দুই যদি নেয় তাহলে এখান থেকে কী হবে চারটে অরবিটাল পাচ্ছো তুমি

টু পি প্লাস ওয়ান জিরো টু পি মাইনাস ওয়ান খেয়াল করে দেখো যে 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 কন্ডিশনটা বলেছি আন্ডার দা গিভেন কন্ডিশন কন্ডিশন এনার্জি ডিপেন্ডস অনলি অন দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম নাম্বার এন তুমি জানো যে ধর বোর থিওরি বা নন রিলেটিভিস্টিক সমারফিল থিওরি যদি তুমি ধর তাহলে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করে আমাকে এটা দাঁড়াচ্ছে যে এই যে হ্যামিলটনিয়ান অপারেটরটা সাই টু এস অরবিটারের উপরে কাজ করে তাহলে ই টু সাই টু এস দেবে যেখানে ই টুটা হচ্ছে তোমার ওই এনার্জিটা হ্যামিলটনিয়ান অপারেটরটা সাই টু পি জিরোর উপরে কাজ করে তাহলে সে ই টু সাই টু পি জিরোই দেবে এইচটা যদি সাই টু পি প্লাস ওয়ানের এর উপরে কাজ করে তাহলে সে ই টু সাই টু পি প্লাস ওয়ানই দেবে আর হ্যামিলটোনিয়ানটা যদি সাই মাইনাস ওয়ানের উপরে কাজ করে তাহলে ই টু সাই টু পি মাইনাস ওয়ানই দেবে এটা তাহলে কি হলো দেখতে পাচ্ছি কেটা যে এজ এনার্জি এনার্জিজ কন্ডান তাহলে সাই টু এস সাই টু পি পি প্লাস ওয়ান এরা হচ্ছে তোমার উইথ এনার্জিও বলতে পারো অথবা বলতে পারো তাহলে এনার্জি রেসপেক্ট এটা কিন্তু তোমার ডিজেনারেট হয়ে গেল তাহলে এবারে তুমি দেখো বোর্ছুরিতে এই যে চারটে অরবিটাল যে চারটে আলাদা অরবিটাল তুমি কদৌ বুঝতে পেরেছিলে এনে কয়েকটা দুইটা তো একটা লেভেল হিসেবে তুমি ধরেছো তখন স্পেকটা বা ইত্যাদি দেখার চেষ্টা করেছো তুমি জাস্ট দুই থেকে তিন বা তিন থেকে দুই দুইটাকে একটা ধরেই সব কিছু করেছো ঠিক আছে তারপরে দেখো এনার্জির মানে আমি যে কন্ডিশন বলছি সেই কন্ডিশনে এনার্জির আলাদা করা যাচ্ছে না তাহলে উপায়টা কি তবে কি করে জানবো যে অ্যাকচুয়ালি এনিকটে দুই চারটে অরবিটাল আছে এদের এনার্জি দিয়ে কিন্তু দেখো চারটে তো একই এনার্জি তুমি আলাদা করতে পারলে না ওয়ে আউটটা কি তাহলে উই ফাইন্ড

এন এল এম এল এর উপরে কাজ করে মানে একটা স্টেট কোয়ান্টাম স্টেট তো এন এল এর এম এল এর উপর নির্ভর করে সেটা কত হয় এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ প্লস এর স্কোয়ার ইন্টু এম এল হয় এটা আমার জানা আছে এটা ঠিক আছে কাজে লাগাই দেখো তাহলে এল স্কোয়ার অপারেটরটা যখন সাই টু এচ এর উপরে কাজ করছে তখন জিরো সাই টু এস দেবে তার কারণ এ সব ক্ষেত্রে এল হচ্ছে জিরো তোমার আচ্ছা এল স্কোয়ারটা যদি সাই টু পি জিরোর উপরে কাজ করে তাহলে সেটা কত দেবে তা তোমার এখানে এল এর জায়গা তুমি বসাচ্ছি এলিকল্ট ওয়ান যদি বসাও তাহলে টু এইচ ক্রস স্কোয়ার ইন্টু সাই টু পি জিরো এল স্কোয়ারটা যদি সাই টু পি প্লাস ওয়ানের উপরে কাজ করে তাহলে টু এইচ ক্রস স্কোয়ার ইন্টু সাই টু পি প্লাস ওয়ান এল স্কোয়ারটা যদি সাই টু পি মাইনাস ওয়ানের উপরে কাজ করে তাহলে টু এইচ ক্রস স্কোয়ার সাই টু পি মাইনাস ওয়ান এইটা তাহলে এবারে খেয়াল করে দেখো তুমি এখন যদি তুমি এই এল দেখতে দেখো তাহলে কিন্তু দুটো ভাগে ভেঙে গেল একটা সাই টু এস আলাদা হয়ে গেল আর সাই টু পি জিরো সাই টু পি প্লাস ওয়ান আর সাই টু পি মাইনাস ওয়ান এরা হলো এটা আলাদা তার মানে দেখো এটা হচ্ছে নন ডিজেনারেট হয়ে গেছে এটা আলাদা হয়ে গেছে এটা হচ্ছে তোমার আগে ফোর ফোল ডিজেনারেট ছিল এখন থ্রি ফোল তো দেখো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে মাথায় রাখলেই বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ারটাকে মাথায় যদি তুমি দেখো তো তার রেসপেক্টে তো যেটা এনার্জি রেসপেক্টটা ফোর ফোর ডিজেনারেট ছিল এটা হচ্ছে ফোর ফোর ডিজেনারেট সেটা ওয়ান ফোল্ড এবং থ্রি ফোল্ডে ভেঙে গেল ঠিক আছে তাহলে দেখো আস্তে আস্তে তোমার পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো জিনিসটা ছাড়ছে টু তুমি আলাদা করে ফেলতে পারো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে মোমেন্টামটা যদি তুমি দেখো তাহলে কিন্তু এস অরবিটাল এবং পিওর বিটা আলাদা হয়ে গেল কিন্তু এই তিনটেতে পিওর বিটা সে এখন আলাদা হয়নি তা নেক্সট কি হচ্ছে নেক্সট যেটা করলাম যে উই ফাইন্ড এল জেড সাজ দ্যাট সাজ দ্যাট এইচটা এল জেড এর সাথে কমিউট করে এবং এল স্কোয়ারটা হচ্ছে তোমার এল জেড এর সাথে কমেন্ট মানে সি একটা অপারেটার পেয়ে যাতে এর সাথে কমিট করে বি এর সাথে কমিট করে এবার নাও তুমি জানো এল জেড যদি সাই এন এল এম এল এর উপরে কাজ করে কী দেয় এম এল এইচ ইন্টু সাই এন এল এম এল দেয় এটা তার মানে দেখ আমাদের কাছে সাই জেড দেখ যদি সাই টু পি জিরোর উপরে কাজ করে তাহলে সেটা দেবে কত জিরো ইন্টু সাই টু পি জিরো এল জেডটা যদি সাই টু পি প্লাস ওয়ানের উপরে কাজ করে তাহলে কত দেবে প্লাস এইচ স্কোয়ার কিন্তু সাই টু পি প্লাস ওয়ান আর এল জেডটা যদি সাই টু পি মাইনাস ওয়ান উপরে কাজ করে তাহলে মাইনাস এইচ স্কোয়ার সাই টু পি মাইনাস ওয়ান তাহলে এখন খেয়াল করে দেখো তোমার এই যে সাই টু সাই টু পি জিরো সাই টু পি প্লাস ওয়ান আর সাই টু পি মাইনাস ওয়ান এরা এরা হচ্ছে নন ডিজেনারেট আমি যে এই যে চারটে স্টেট পাচ্ছি একটা হচ্ছে আর সাই টু পি জিরো এই যে চারটে স্টেট তারা যে অ্যাকচুয়ালি ফোর ডিফারেন্ট স্টেট তুমি বুঝতে পারলে তার মানে দেখো তুমি একটা কমপ্লিট ক্যারেক্টারাইজেশন ও স্টেজ করলে এবং সেই জন্য দেখো ইন নন ডিজেনারেট কেস কেস ফর হাইড্রোকল হাইড্রোকান অ্যাটম মানে হাইড্রোকান লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম এনার্জি এল স্কোয়ার এবং এল জেড আর দা কনস্ট্যান্ট অফ মোশন অর্থাৎ তুমি ওরা একটা গিভেন স্টেটের এনার্জি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার বা তার স্কোয়ার রুট করলে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিচিউড হয়ে যাবে এবং জেড কম্পাউন্ড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এইগুলো কিন্তু তোমার এই পার্টিকুলার সিস্টেমে তুমি দেখতে পেলে কনস্ট্যান্ট অফ মোশন হলো ঠিক আছে তাহলে হাইড্রোগান অ্যাটম যদি নন ডিরেটিভিস্টিক হাইড্রোগান অ্যাটম তুমি কনসিডার করো তাহলে কমপ্লিট ক্যারেক্টার এই সমস্ত স্টেট হওয়া মানে হচ্ছে তোমাকে এন এল এবং এম এল তিনটেই লাগছে অর্থাৎ এনার্জি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং জেড কম্পাউন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম তিনটেই তোমাকে ব্যবহার করতে হবে আর যদি তোমার কনস্ট্যান্ট মোশনের কথা তুমি ভাবো তাহলে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তিনটেই পারস্পরিক কমিউটিং অপারেটর পাবে এই এল স্কোয়ার এবং এল জেড সেক্ষেত্রে তুমি তিনটে কনস্ট্যান্ট অফ মোশন পাচ্ছ এবারে পরে যখন রিলেটিভিস্টিক কেস হবে তখন কনস্ট্যান্ট মোশন একটা বেড়ে যায় তখন আর একটা রুঙ্গে লেঞ্জ ভেক্টর বলে একটা আলাদা ভেক্টর থাকে সেটা তোমার চলে আসবে সেইটা তোমার স্পিনের কোয়ান্টাইজেশন তো তোমার দিয়ে দেবে আর কি বা স্পিন সেটা একটা কনস্ট্যান্ট অবস্থা সেটা তোমা দিয়ে দেবে আমরা রিলেটিভিস্টিক কেসগুলো একটু কঠিন ব্যাপার সেগুলোকে কম মাথা ঘামাবো নন রিলেটিভিস্টিক কেসে হাইড্রোগোনাটমের ক্ষেত্রে কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে এই তিনটাই হচ্ছে তোমার কনস্ট্যান্ট অফ এবং কেমন করে তুমি স্টেটটাকে জাস্ট কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করলে তার মানে যেটা বলছিলাম যে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে একটা 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 করে তুমি দেখো আলটিমেটলি যখন তুমি পৌঁছালে এই দেখো তুমি যদি এন এল আর এম এল তিনটেই ভাবো অর্থাৎ এনার্জি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্ট এবং জেড অ্যাঙ্গুলার তিনটেই মাথায় ঘামা তাহলে কিন্তু সাই টু এস সাই টু পি প্লাস ওয়ান সাই টু পি মাইনাস ওয়ান এবং সাই টু পি জিরো এরা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের সাথে আলাদা অর্থাৎ তাদের এনার্জি এক মানে এই চারজনের ক্ষেত্রে এনার্জি এক প্রথমটা বাদ চলে গেলো পরের পরের যে তিনটে তিনটে জন্যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ফিক্সড কিন্তু পরে যখন তুমি আলটিমেটলি জেড কম্পাইন্ড অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা দেখছো তখন তুমি কিন্তু দেখতে পাচ্ছ তারা তোমার ওই আলাদা হয়ে গেছে তাহলে এই রকম ভাবে স্টেট গুলোকে তুমি কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করছো তারপরে কি হলো দেখো তাহলে আমরা কি বললাম আমরা বেসিক্যালি একটা পার্টিকুলার থিওরিম থেকে স্টার্ট করেছিলাম যে থিওরিমটা আমার প্রচুর কাজে লাগবে কারণ নেসেসারি কারণ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেনভ্যালু ইজ দ্যাট দে মাস্ট কমিউট এটা প্রচুর কাজে লাগবে তার সঙ্গে সঙ্গে আমি যেটা করে ফেলতে পারলাম যে ক্যারেক্টারাইজেশন এবং বলতে কি বোঝে সেটা আমরা বুঝে নিতে পারলাম দেখো কারো কিছু অসুবিধা আছে ঠিক আছে তাহলে আমরা এই এই পার্টটা বলে ফেললাম এটা বললাম আমাদের অনেক কিছু বলার জায়গা আছে আর কি আমি আগে সিলেবাসটা ওখানে নজর দিই সিলেবাসটা যেটা আছে আমরা সেটাকে করব তাহলে আজকে এই পর্যন্তই আমরা করলাম নেক্সট ক্লাসে আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে দেখো দেখো বেসিক্যালি কি এই এই অপারেটার নিয়ে আরো অনেক কথাবার্তা বলা যায় মানে স্পেশাল কাইন্ড অফ অপারেটার প্যারিটি অপারেটার সেটা নিয়ে কথাবার্তা বলতে হয় প্রজেকশন অপারেটার নিয়ে কথাবার্তা বলতে হয় তারপরে পারমোটেশন অপারেটার নিয়ে কথাবার্তা বলতে হয় সেই সেইগুলো আমি সব বলবো মানে আমি জাস্ট তোমাকে একটুখানি ডিউ রাখছি এটা আর কি মানে এটা আমি কিছু নেক্সট ক্লাসে আমি মানে মানে আমি আমি চাইছি যে সিলেবাসের যে জিনিসগুলো আছে উল্লেখ করি করি করে তারপর এই পার্টিকুলার অপারেটার যেগুলো বলছি সেই অপারেটারগুলোকে নিয়ে স্পেশালি আমি কথাবার্তা বলবো নেক্সট বলবেন সিলেবাস অনুযায়ী জাস্ট তোমার এই ইকুয়েশন অফ মোশান কোয়ান্টাম ইকুয়েশন অফ মোশন সেখান থেকে এরেন্ট ইকুয়েশন অফ মোশন এইটা তো আমি একটু এম্পাসিটি দিতে পারি এইটা একটু খালি ভালো করে বুঝে নিতে হবে এরএনফেস ইকুয়েশন মোশন কেমন করে আসছে টাসে তার টাইম ডিপেন্ডেন্ট যে সোরিঞ্জার ইকুয়েশন সেখান থেকেই থেকে ফেস ইকুয়েশন নাম মোশন এইটা এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা আমি জিনিস করবো যেটা যে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি এই জিনিসটাকে অ্যাট দা সেম ইন্ট্রোডিউস করে নেব আর কি তাহলে আমরা নেক্সট কাজে এরেন ফেস ইকুয়েশন অফ মোশন এবং সেখান থেকে প্রোবাবিলিটি কারেন্ট ডেন্সিটি এই জিনিসটা আমাদের আলোচনা চলবে ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে রাখছি এন্ড অফ লিকচার ফর্টিন তো এটা হলো কাল সকালে আমাদের নেক্সট ক্লাস কাল সকালে অ্যাটম স্ট্রাকচার তারপরে কেমিক্যাল কাইনেটিক্স আর পরশু দিন সকালে কোয়ান্টাম আর কালকে রাতটাও আমার একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে কোয়ান্টাম মেকানিক্সে আর কি আমি জাস্ট হয়তো তোমাদের মানে পার্টিকুলারলি এতে তো পনেরো তারিখ বিদ্যাসাগর নির্মে তো পনেরো তারিখ থেকে পরীক্ষার ব্যাপারটা বলেছে তাহলে আমাদের একদমই কম সময় আছে এক সপ্তাহের মতো সময় আছে এক সপ্তাহের মধ্যে আমরা সিলেবাসটাকে অন্তত মানে সিলেবাসে কতটুকু লেখা আছে সেটাকে শেষ করে নিই তারপরে ক্যালকাটা ছেলেদের যেহেতু পরীক্ষাটা আরেকটু দেরি আছে তারপরে তোমাদের আমি এই এই অপারেটার নিয়ে আরও তিনটে জিনিস একটু ভালো করে করবো প্যারিটি অপারেটার ভীষণ ইম্পর্টেন্ট একটা অপারেটার পারমুটেশন অপারেটর সেটা একটা বিষয় অপারেটার আর প্রজেকশন অপারেটর সেই তিনটে একটা অপারেটার তাহলে তিনটা অপারেটার নিয়ে আমার একটা তিনটে ক্লাস বলার খুব ইচ্ছা আছে আর কি মানে বলতে হবে অ্যাকচুয়ালি না বলে উপায় নেই হ্যাঁ সেটা এখন না বললে মানে এই সেমিস্টার বলতে না পারলে পরের সেমিস্টার আমাকে বলে দিতে হবে মানে তোমার এই যে কিছু কিছু জিনিস আছে আর কি যে হারমোনিক ক্ষেত্রে মাস্ট ফাংশনগুলো মাস প্যারিটি ইভেন বা অড বা ধর পার্টিক বক্স প্রবলেম তুমি করছো বক্সটা জিরো থেকে এলো হয় তাহলে ওয়েভ ফাংশন গুলো সব সাইন দিয়ে হয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাস এল বাই টু থেকে প্লাস এল করলে যখন পটেনশিয়াল এনার্জির মধ্যে সিমেট্রি চলে আসছে তখন কিন্তু ওয়েভ ফাংশন গুলো আইদার ইভেন নাহলে অড অর্থাৎ সাইন নাহলে কস হয়ে যাচ্ছে তাহলে এই যে ইভেন ফাংশন অড ফাংশন পাওয়া অর্থাৎ ওয়েভ ফাংশন গুলো একটা ডেফিনেট প্যারিটিতে বিলং করবে কি না করবে সেই নিয়ে যে কথাবার্তা বলা আর কি সেগুলো তোমার প্যারিটি অপারেটর খেলা আর কি সেইটা একটু কথাবার্তা বলবো তাহলে প্রজেকশন অপারেটর সেখানে রেজলিউশন অফ আইডেন্টিটি এই নিয়ে কথাবার্তা ভীষণ ইম্পর্টেন্ট যেটা তোমার পরে যখন গুপচরিতে সেই প্রজেকশন অপারেটার বের করি তোমার সিমেন্টটি অ্যাডাপ্টার দিয়ে কম্বিনেশন বের করতে হয় সেগুলো কেমন করে হয় সেটা সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার আর পারফোটেশন অপারেটার তোমাকে ডিটেলে বলতেই হবে আইদার এখানে নাহলে অ্যাটমি স্ট্রাকচারের মধ্যে যেখান থেকে তোমার ওই সকল অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল হ্যাঁ স্ট্যাটার ডিটারমিনেন তারপরে তোমার পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল হ্যাঁ এইসব কনসেপ্টগুলো আসবে আর কি সেগুলো আমরা করবো ঠিক আছে তাহলে বলো তোমাদের

ঠিক আছে এটা এবারে অ্যাকচুয়ালি এবারি রিলেটিভে চারটে কোয়ান্টাম নাম্বার তো এনএল এম এল আর এম এস তাহলে নিশ্চয়ই আর একটা কনস্ট্যান্টন আছে আরেকটা আছে রুঙ্গের লেন্স ভেক্টার বলে সেটা রিলেটিভিস্টিক এসে আসে আর কি আর নন রিলেটিভিস্টিক আছে তিনটে কোয়ান্টাম নাম্বার তিনটে কনস্ট্যান্ট মোশন মানে তিনটে কোয়ান্টাম নাম্বার মানে যতগুলো কনস্ট্যান্ট মোশান থাকবে ততগুলো কোয়ান্টাম নাম্বার থাকবে ঠিক আছে ¿Uso vecho? Es